এইটা না, এটা ধরো ধরো ধরো, ওটা ভালো নয়, এটা ধরো, এটা ধরো, উফ এনে ধর, এনে এটাও ধর, হন খান। নমস্কার, করবি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে বাগানে চলে এসেছি, বাগান থেকে লাল শাক তুলে নেবো। লাল শাকের একটা নতুন ধরনের রেসিপি বানাবো, না ভাজা, না ঝোল, না চচ্চড়ি, একদম নতুন ধরনের একটা লাল শাকের রেসিপি বানাবো। বাচ্চা থেকে বড় সবাই ভালোবেসে খাবে। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। তা আসুন দেখে নিন আমার এই রেসিপি। আমি এখান থেকে লাল শাক তুলে নেব, এখানে আরো ভর্তি লাল শাক ছিল, আমরা তুলে তুলে বাড়িতে খেয়ে নিয়েছি। আর তুলো না, তুমি তুলো না, তুমি তুলতে পারবে না মা। আর এপারে বিনস গাছ হয়ে আছে, কত বিনস হয়ে আছে, একদিন তুলে রেসিপি বানাবো। এই ছেড়ে ছেড়া পাতা, এগুলো গাজর গাছ, এখন কচি, গাজর হয়নি, গাজর হলে আবার রেসিপি বানাবো। তুলে নিয়েছি, এবার চলে যাব রান্না করতে। এবার লাল শাক, পেঁয়াজ, রসুন, আদা কেটে নেব। শাকগুলো কুচি কুচি করে কেটে নেব। এবার পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো এমন ধুলো ধুলো করে কেটে নিয়েছি। রসুন এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই রেসিপিটার জন্য কি কি উপকরণ নিয়েছি এবার দেখিয়ে দিই। লাল শাক, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চালের গুঁড়ো, বেসন, গরম মশলা গুঁড়ো, কালো জিরে, একটা সিদ্ধ আলু, চিনি আর চিনে বাদাম কিছু টুকরো করে নিয়েছি। এখানে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলও নিয়ে নিতে পারেন। লাল শাকের সাথে এক এক করে সব রকম মশলা মাখিয়ে নেব। প্রথমে শাক নিয়ে নেব, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, বেসন খুব অল্প করে দিয়ে দেব, চালের গুঁড়ো খুব অল্প করে দিয়ে দেব, এটা আতপ চালের গুঁড়ো আছে, কালো জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে আপনারা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, লবণ, গরম মশলা গুঁড়ো, চিনি বাদাম। এবার সিদ্ধ আলুটা গেটার দিয়ে গেট করে দিয়ে দেব। এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব, প্রথমে এমনিই মাখবো, পরে যদি জল লাগে তো একটু জল দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার হাত ধুয়ে উনুনটা জ্বেলে নেব। চাটুই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব, খুব অল্প তেল দেব। এবার একটু একটু করে নিয়ে বড়ার মতো করে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। লাল শাকের বড়াটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও আমি দ্বিতীয় বাসটা একইভাবে ভেজে নেব। ও
এই নাও। এনে এনে ধর বাদ কর। না না সত্যি বলাটা খুব ভালো লেগেছে রে, সুন্দর হয়েছে। তারপর লাল শাক, পিঁয়াজ, রসুন, খুব সুন্দর হয়েছে গো, একদম খুব সুন্দর হয়েছে।